যেটি পর্যটন ক্ষেত্র আছে তার মধ্যে বিদেশি পর্যটকদের মিলিয়ে আমাদের বিষ্ণুপুর অনেক গুরুত্ব, তাই বিষ্ণুপুরে বিভিন্ন পর্যটকরা আসেন, তাদের সুবিধার কথা বিষ্ণুপুর আম পাবলিকের কথা তাদের কথা আমরা তুলে ধরছি, আমাদের তুলে ধরার এই মঞ্চ সবাই জানিল। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যারা এখানে দেখছেন একটু দেখেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা এই অনশন মঞ্চের একটা আমাদের দীর্ঘ তিন বছর অপেক্ষা করে আজকে আমরা এই পেছনের সামনে অনশন জানিয়েছিল যে আপনারা এগুলো ঠিক করছেন না, এগুলো ঠিক করছেন না, এগুলো ঠিক করছেন না, তা সত্ত্বেও কর্ণপাত না করাই আমাদের এই নাগরিক মঞ্চ ইতিমধ্যে নাগরিক মঞ্চের মধ্য দিয়ে আপনারা দেখেছেন অত্যন্ত আন্তরিকতায় আমরা বিষ্ণুপুরকে রক্ষা করব। আমরা বিষ্ণুপুরের মানুষ, বিষ্ণুপুরের ভূমিপুত্র, বিষ্ণুপুরের মাটিকে আমরা রক্ষা করব। সে হতে পারে বান, হতে পারে মন্দির, হতে পারে রেল, হতে পারে বাস, আমরা আমাদের অধিকার থেকে এক বিন্দু সহিতে দেব না। বিষ্ণুপুরের কোনোভাবে অপমান আমরা সহ্য করে নিব না। বিষ্ণুপুরের ঐতিহ্যকে আমরা রক্ষা করব। এই রক্ষা করার লড়াইয়ে যারা যারা আসছেন তাদেরকে সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা রেল দপ্তরের কাছে আমাদের এই বক্তব্য নিশ্চয়ই রেলের আইজি অফিসাররা, রেলের পুলিশ অফিসাররা, আরসিএফরা, এমনকি স্টেশন মাস্টার শুনছেন, তারা ডেপুটেশন নিয়ে গেছেন। এই বক্তব্য পৌঁছে দিন, যদি আমাদের অনশন মঞ্চের মধ্যে দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে অবশ্যই 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 ভাবে রেল দপ্তর দাবি তাই থাকবে। আমরা বলতে চাই আমাদের যে মাইকের আওয়াজ এখান পর্যন্ত যাচ্ছে, সেখান থেকে তারপর থেকে আরো মানুষের আওয়াজ, তারপর থেকে মানুষের আওয়াজ সারা বাংলার মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই, সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ভারতীয় রেল দপ্তর ভারত মাতার সঙ্গে আমাদের দীর্ঘ তিন বছর অপেক্ষা করে আজকে আমরা এই পেছনের সামনে অনশন করতে বাধ্য হয়েছি। আপনারা জানেন যে দীর্ঘ তিন বছর ধরে আমাদের বিষ্ণুপুর বল্ল রাজার বিষ্ণুপুর, বিষ্ণুপুর হেরিটেজ বিষ্ণুপুর, বিষ্ণুপুর প্রতিষ্ঠিত বিষ্ণুপুর, বিষ্ণুপুর।